সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় রপ্তানি করা যাচ্ছে না আম। এবছর রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলেও মনে করছেন রপ্তানিকারকরা। ডলার সংকট, অতিরিক্ত বিমান ভাড়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতায় আম রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে বলে জানান তারা। দেশে একটিমাত্র প্যাকিং হাউস থাকলেও সেটি এখনও পরিপূর্ণভাবে কাজ শুরু করেনি। ফজরাব্বি রিপোর্ট। আম উৎপাদক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এখানকার আবহাওয়া ও মাটি আম উৎপাদনের জন্য অনুকূল, কিন্তু বিশ্বের প্রধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান তলানিতে। রপ্তানি বাড়াতে 2021 সালে রাজধানীর শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসের কাজ শুরু করে কৃষি মন্ত্রণালয়। সারাদেশ থেকে সেখানে আম আনেন রপ্তানিকারকরা। মান যাচাই বাছের পরই সেসব আম রপ্তানির ছাড়পত্র পায়, কিন্তু এখনও প্যাকিং হাউসের ল্যাবরেটরির কাজ শেষ না হয়। হাতে হাতে পরীক্ষা করা হচ্ছে এই রপ্তানি পণ্য, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সে কারণে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানি করলেও প্রবাসী থাকা বাংলাদেশিদের মধ্যেই আটকে আছে এখানকার আমের বাজার। আমাদের যে প্যাকিং হাউসের ল্যাবরেটরি যে কার্যক্রম চলতেছে, এটা আমাদের প্রকল্প মেয়াদ এখনও 2025 সালে জুনে শেষ হবে। আমরা আশা করতেছি যে আমাদের ল্যাবগুলো যে এর প্রায় অন্তত 6টা ল্যাবের মালামাল আমরা 100% চলে আসছে, আর বাকি 4টে ল্যাবের মাল আমরা আশা করতেছি যে আমরা জুলাই মাসের ভিতরে পাবো। এবং পাওয়ার পরে আমাদের যে সমস্ত অ্যানালিস্ট কাজ করবে, ওই কোম্পানিগুলো তাদের প্রশিক্ষণ দেবে। এটা 6 মাস হইতে পারে, 8 মাস হইতে পারে। এই প্রশিক্ষণের সাথে যে টেস্টও চলবে আমাদের, এবং আমরা আশা করতেছি যে আমরা আগামী বছর নাগাদ আমাদের পূর্ণাঙ্গরূপে আমরা ল্যাবটা কার্যক্রম শুরু করবো। এবং এটা এখনও ল্যাবের যে নীতিমালা কীভাবে এটা পরিচালিত হবে, এবং এখানে কি আমাদের যেমন বাইরে একটা টেস্টের ক্ষেত্রে 8,000-10,000 টাকা লাগে, তাহলে আমাদের এখানে কোনো যে কাস্টমার আসবে তারা টাকা পে করবে কি না, এটা আমাদের মন্ত্রণালয়ে যে কমিটি থাকবে তারা নির্ধারিত করবে। এবং তার ফলে আমরা আশা করতেছি যে এর ফলে অন্তত 1/4 হয়তো লাগতে পারে সরকারি ফি যদি নির্ধারিত হয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রপ্তানিকারকরা বলছেন বিমান ভাড়া বেড়ে যাওয়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতার কারণে এবছর কমে যাবে আম রপ্তানি। গত বছর ঢাকা থেকে লন্ডনে আকাশপথে আম পরিবহনে খরচ হতো কেজি প্রতি 200-250 টাকা, এবার খরচ হচ্ছে অন্তত 400-450 টাকা। অথচ আমার পাশের রাষ্ট্র ভারত 300 টাকার ভিতরে বিমান ভাড়া, এবং পাকিস্তানে 300 টাকার ভিতরে বিমান ভাড়া বিদ্যমান। তো একই ভ্যারাইটি আম, ম্যাঙ্গো আম তো সবাই ম্যাঙ্গোই, সো বাড়ার কারণে আসলে আমরা রপ্তানি করতে পারছি না। আমাদের মূল সমস্যা হচ্ছে বাড়া বৃদ্ধির কারণে। পোলট্রি পেনটা যেটা আমের, এইটার একটা সিস্টেমটা যদি ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন মার্কেটে, যে আমরা এন্টিক মার্কেটে যাইতে পারি না, তখন আমরা এন্টিক মার্কেটও এক্সপোর্ট করতে পারবো। এই 5,000 কোটি টাকা আমের সম্পদ চাপে নেওয়া যে এখানে তেমন সুযোগ সুবিধা না থাকার কারণে আমাদেরকে ঢাকায় কোয়ারেন্টাইনে যেতে হয়। এই কোয়ারেন্টাইনে গিয়ে এবং কয়েক হাত পরিবর্তন করতে গিয়ে, আম টেস্ট করতে গিয়ে আমাদের আমের মানটা ঠিক থাকে না। আর পাশাপাশি আমরা যারা গ্যাপ মেনটেন করে আম উৎপাদন করি, রপ্তানিকারকরা দেখা যায় অনেক সময় বাজার থেকে আম কিনে তারা রপ্তানি করে। সরকারের নীতিমালা হচ্ছে যে এখানে আম যারা উৎপাদন করবে গ্যাপ মেনটেন করে, সেই বাগান থেকেই রপ্তানিকারকরা যেন আম নেয়, কিন্তু সেটা না করে রপ্তানিকারকরা যেভাবে পারছে একটা সার্টিফিকেট নিয়ে কিন্তু তারা বিদেশে আম রপ্তানি করে যাচ্ছে। আমাদের সক্ষমতা শুধু আমরা আমটা ভালো উৎপাদন করব, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত, আমরা শুধু এটুকু পারবো। কিন্তু অন্যান্য সাপোর্টগুলো, লজিস্টিক সাপোর্টগুলো, বিমান ভাড়া কমানো, এই বিষয়টা তো সরকারকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রত্যাশা আমের যেখানে সমস্যা আছে, এই সমস্যাগুলি চিহ্নিত করে কৃষি মন্ত্রণালয় আম রপ্তানির জন্য জরুরিভাবে ব্যবস্থা নেবেন, এটি আমাদের প্রত্যাশা, আমাদের জোর দাবি। এবছর বিশ্বের 38টি দেশে 3,100 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গত বছর বাংলাদেশ আম রপ্তানি করে 3,092 মেট্রিক টন, অর্থাৎ এবার আম রপ্তানি খুব একটা বাড়ছে না। বিষয়টিকে আমলে নিয়ে প্যাকিং হাউসের আধুনিকায়ন সহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিক হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।